লক্ষ্য নারীর ক্ষমতায়ন। মেয়ের উপনয়ন করলেন বন্দ্যোপাধ্যায় পরিবার। এই পরিবারের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। উপশব্দের অর্থ কাছে এবং নয়ন শব্দের অর্থ যাওয়া, অর্থাৎ উপনয়নের প্রকৃত অর্থ হল গুরুর কাছে যাওয়া। উপনয়নের পর ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের দ্বিজ বলা হয়। দ্বিজ শব্দের অর্থ দ্বিতীয়বার জন্ম। বৈদিক মতে প্রথমবার ব্যক্তির জন্ম হয় মাতৃগর্ভে, দ্বিতীয়বার জন্ম হয় ব্যক্তির সৎ সংস্কার ধারণ করে, অর্থাৎ গুরুর কাছে গিয়ে সংস্কার শিক্ষা গ্রহণ করে ব্যক্তি। বর্তমান সমাজে আমরা দেখে থাকি পুরুষদের উপনয়ন হয়ে থাকে। সৎ সংস্কার গ্রহণ করার সুযোগ কি শুধুই পুরুষদের আছে, নারীদের নেই? উপনয়ন অনুষ্ঠানে শরীরে যজ্ঞোপবীত বা উপবীত, যাকে চলিত বাংলায় পৈতে বলা হয়, সেটি ধারণ করা হয়। উপবীত প্রকৃতপক্ষে তিনটি পবিত্র সুতো, যা দেবী সরস্বতী, গায়ত্রী ও সাবিত্রীর প্রতীক, যেখানে তিনটি স্ত্রী দেবতার প্রতীক হিসেবে পৈতে ধারণ করানো হয়, সেখানে মেয়েরা কেন এর থেকে বঞ্চিত থাকবে? আর্থিক ও কর্মক্ষেত্রে শুধু নয়, সামাজিক আচার নিয়ম দায়িত্বের মধ্যেই নারীদের সাম্য বজায় রাখার লক্ষ্যে বাড়ির মেয়ের উপনয়ন করিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করল সিউড়ির রামকৃষ্ণ পল্লীর বন্দ্যোপাধ্যায় পরিবার। রীতি মেনে বসন্ত বন্দ্যোপাধ্যায় ও কৌশানী বন্দ্যোপাধ্যায়ের কন্যা কৈরভীর উপনয়ন হল বুধবার। বন্দ্যোপাধ্যায় পরিবারের দাবি, আজকের সমাজ নারীদের উপনয়ন থেকে বঞ্চিত করে। তবে বৈদিক সমাজে নারীরাও পৈতে ধারণ করত, যেমন আমরা বিভিন্ন গ্রন্থে পড়ে এসেছি বৈদিক সমাজের ইলোরা, ঘোষা, মৈত্রী এই নারীরা একাধারে অধ্যাপনা করতেন, সেই সাথে পৈতেও বহন করতেন। তবে কালের নিয়মে সেই রীতির পরিবর্তন ঘটেছে। বর্তমান সমাজে মেয়েদের উপনয়নের বিষয়টি আর গ্রহণযোগ্য নয়, তবে এই অচলায়তন ভাঙলেন তারা। এটা ধরো আমার স্বামীর ইচ্ছে, আমার ছেলের ইচ্ছে, আমারও ইচ্ছে, এটা ভাল লাগছে, বা ছেলে মেয়ে ভেদ করা হচ্ছে না। তারপরে বাড়িতে আমার ঠাকুর আছে, সেই দিক থেকে ধরো শুদ্ধ হয়ে যাচ্ছে আমার নাতনি, এটা খুব ভালোই লাগছে। তারা জানান কৈরভীর অন্নপ্রাশনের দিনই ঠিক করা হয়েছিল তার উপনয়ন করানো হবে। কৈরভীর অন্নপ্রাশনের ধারাবাধা নিয়ম থেকে বেরিয়ে এসে পুরুষ নারীর ভেদকে সরিয়ে নাহ্নিমুখ ও যজ্ঞ করা হয়েছিল। সেই দিনই কৈরভীর ঠাকুরদা সিদ্ধান্ত নিয়েছিলেন নাতনির পৈতে দেবেন, সেই মতো বিভিন্ন পড়াশুনো শুরু করেছিলেন তারা। কৈরভীর বাবা পেশায় চিকিৎসক বসন্তবাবু বলেন, মেয়েরও পৈতে দেওয়া যায় কিনা তা জানার জন্য বিভিন্ন গ্রন্থ পুঁথি পড়তে শুরু করেন। বেনারসের একটি গুরুকুল বিশ্ববিদ্যালয়ে যান তিনি, এরপর নানা সংস্থায়ও ঘুরেছেন বলে জানান তিনি। অবশেষে বৈদিক ধর্মীয় সংস্থানে সকলে এসে কৈরভীর পৈতে দেন। তিনি এও বলেন, পুরাণেও মেয়েদের উপনয়নের বিধান রয়েছে, লক্ষ্মী, সরস্বতী প্রমুখ দেবীকে পৈতে পরানো হয়, তাই সবদিন যাচাই করে সমস্ত নিয়ম মেনে মেয়ের উপনয়নের অনুষ্ঠান সম্পন্ন করেন তারা। দেখুন, শাস্ত্রে এটা ছিল আগে, উভয় পক্ষ মহিলা পুরুষ দুজনে পৈতে ধারণ করতে পারতেন, উপনয়ন সংস্কার করতে পারতেন, কিন্তু মাঝখানে এটা বন্ধ হয়ে গেছিলো, কিছু স্বার্থান্বেষী ব্রাহ্মণরা বন্ধ করে দিয়েছিলেন, যার জন্য অনেক বছর বন্ধ ছিল। তারপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজি নতুন করে এটা শুরু করেন এবং তারপর থেকেই এটি চলছে। উপনয়ন নিমন্ত্রণ পত্রেও ছিল চমক, সুন্দর প্রচ্ছদ আঁকা রয়েছে। কার্ডের ভেতরে মেয়েদের উপনয়ন নিয়ে শাস্ত্রের বিভিদ ও রীতিনীতির উল্লেখ রয়েছে, কোন শাস্ত্রে এই বিষয়ের উল্লেখ রয়েছে তাও তুলে ধরেছেন তারা। খুবই খুশি, খুবই আনন্দিত, আজকের দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমরা সবাই মিলে সাগ্রহে। অনেক রিসার্চ করা হয়েছে, অনেক বই পড়া হয়েছে যে করা যাবে কি না, বাধা কিছু ছিল, অবশ্যই ছিল, কোনো জায়গা থেকে আমরা প্রত্যাখ্যাত হয়েছিলাম যে না, দেয়া যাবে না, মেয়েদের দেয়া যাবে না অনেক জায়গা থেকে। তারপরে শেষমেশ শ্রী শ্রী রবিশঙ্করজির এই বৈদিক ধর্ম সংস্থানের স্বামীজিদের সাথে কথা বলে, সোমা ম্যাডামের সাথে কথা বলে আমরা জানলাম যে হ্যাঁ, হয়, দেয়া যাবে, সেই জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। শহরের নামী বাচিক শিল্পী অনিন্দ সুন্দর রায় আমন্ত্রণ পত্রটি লিখেছেন। অনিন্দবাবু বলেন, আমাদের মধ্যে বহু বছর ধরে এই নিয়ে আলোচনা চর্চা চলে,
তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মেয়েদের পৈতের এই বিষয়টি দৃষ্টান্ত হয়ে রয়ে গেল। ষষ্ঠ শ্রেণীর কৈরবেও এক নতুন পথের পথিক হল। কৈরবী শব্দের অর্থ জ্যোৎস্না। আশা করি জ্যোৎস্না সমাজের বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে যাবে। ছেলেমেয়ের এই প্রভেদকে উপেক্ষা করে সমাজে এক নতুন দৃষ্টান্ত তৈরি করল সিউড়ির বন্দ্যোপাধ্যায় পরিবার। এর জন্য অনেকেই এই পরিবারকে সাধুবাদ জানিয়েছেন। উপনয়ন কথার অর্থ হচ্ছে উপ মানে হচ্ছে কাছে, আর নয়ন মানে হচ্ছে যাওয়া। তার মানে উপনয়ন কথার অর্থ হচ্ছে কারোর কাছে যাওয়া। এবার কার কাছে যাওয়া? গুরুর কাছে যাওয়া। আমরা গুরুর কাছে কেন যাই? শিক্ষা গ্রহণ করতে যাই। এই যে মেয়ের পৈতে আলাদা, সেটা কিন্তু নয়। ছেলেদের পৈতে হবে, মেয়েদের পৈতে হবে না, আমাদের সমাজে এটা এখনও আছে, কিন্তু বৈদিক সমাজে এ রীতি ছিল না। এমন অনেক মহিলার নাম পাওয়া যায়, ইলোরা, ঘোষা, মৈত্রী, যারা কিন্তু পৈতেধারী ছিলেন এবং সেই সঙ্গে অধ্যাপনার কাজও করতেন। পরবর্তীকালে বিভিন্ন কারণেই হোক, সমাজে একটা ভেদাভেদের সৃষ্টি হয়, ছেলে মেয়ের মধ্যে লিঙ্গগত একটা পার্থক্য তৈরি হয়, যার ফলে মেয়েদের উপনয়ন বন্ধ হয়ে যায়। তো আমরা সেই জিনিসটাকে আবার নতুন করে ফিরিয়ে এনেছি। আমি আর্ট অফ লিভিং এর টিচার, আর 2014 আমার উপনয়ন হয়েছিল, তবে থেকে আমি এই প্রথায় দীক্ষিত। ছোট্ট কৈরবীও খুবই খুশি পৈতে ধারণ করে। সে জানায় এই পৈতে সে সবসময় বহন করবে এবং এর পূর্ণ মর্যাদা দেবে। কৈরবী বলে সে আশা করেছে তার সহচরীরাও আগামী দিনে তার মতো পৈতে ধারণ করবে। আজকে আমার উপনয়ন হচ্ছে। সাধারণত ছেলেদের উপনয়ন হয় এবং মেয়েদের উপনয়ন হয় না, কিন্তু এটা ঠিক না, কারণ শাস্ত্রীয় মতে মেয়েদেরও উপনয়ন হওয়া উচিত। যখন আমি ছোট ছিলাম, আমার নান্দিমুখ হওয়ার সময় আমার পুরোহিত বলেছিল যে আমার নান্দিমুখ হতে পারে না, আমার যোগ্য হতে পারে না, কিন্তু আমার দাদাই আমার বাবা বলেছে যে কি এটা হতেই পারে না, কারণ কি মেয়েরা জীবনেও যোগ্য করতে পারবে না, এটা হয় না। তাই জন্য আজকে আমার বাবা আমাকে পৈতে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, সিউড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।